হোজাই জিলার বিভিন্ন প্রান্তত বন্য হস্তির সন্ত্রাস, বৃহৎ হাতির যাকে নিদ্রাহরণ করেছে হোজাইবাসীক। দবকা নীলবাগান আদি এলাকার মানুষের ঘর বাড়ি ভাঙি তছ নছ করে হাতির জাকটুয়ে। কথমপি প্রাণ রক্ষা পড়ে বহুকেইটা পরিয়ালর। বন বিভাগ, প্রশাসন আর দল সংগঠনে উড়ে নিশা পহরা দিয়ে হাতির জাকটুক। অবশ্যই পুয়ার ভাগত বনাঞ্চললে খেদি পঠিয়াবলে সক্ষম হয় হাতির জাকটুক। উল্লেখযোগ্য যে বিগত কিছুদিনের পর হোজাই জিলাখনত সন্ত্রাসের সৃষ্টি করে আহিছে হাতির এটা বৃহৎ জাকে। আমি পুনর্বার জানাইছো, হোজাই জিলার বিভিন্ন প্রান্তত হাতির সন্ত্রাস দেখিবলে পোৱা গৈছে। বৃহৎ হাতির যাকে নিদ্রাহরণ করেছে হোজাইবাসী। দমকা নীলবাগান আদি এলাকার মানুষের ঘর বাড়ি ভাঙি তছ নছ করেছে হাতির জাকটুয়ে। কথমপি প্রাণ রক্ষা পড়ছে বহুকেইটা পরিয়ালর। বন বিভাগ, প্রশাসন আর দল সংগঠনে উড়ে নিশা পহরা দিয়ে হাতির জাকটুক। অবশ্যই পুয়ার ভাগত বনাঞ্চললে খেদি পঠিয়াবলে সক্ষম হয় হাতির জাকটুক। উল্লেখযোগ্য যে বিগত কিছুদিনের পর হোজাই জিলাখনত সন্ত্রাসের সৃষ্টি করে আহিছে হাতির এটা বৃহৎ জাকে। আজি সন্ধিয়া হোজাই জঙ্গলের পর আহি আমার দবকার ওসরত জুনটুনি বাজারত এজাক কমেও ষাটির পৰা 100 জাক হাতি আহিছে। আহি ইতিমধ্যে আমার দবকা পুলিশও আহিছে, বন হোজাই প্রশাসনও আহিছে, বন বিভাগের লোক আহি উপস্থিত হয়ে হাতিকেইটা খেদি পটার ব্যবস্থা করে আছে। এতালকে হাতি যাওয়া নাই, এতালকে যাওয়া নাই, গোটাই রাতে লাগবে ইয়ারপা যাওতে, হোজাই লো যাওতে গোটাই রাতে। কেউ হাই ক্ষতি করেছে নাকি? করেছে, মানুষের গড় ভাঙিছে, কলগছ ভাঙিছে, খাইছে, আর গছ গছনিও ক্ষতিগ্রস্ত করেছে। হব, মানুষের ঘর দ্বার ভাঙি আছে, হুলস্থির কৰি আছে, কোনো পরস্পর ডিপার্টমেন্টের এতালে মানুষ অহা নাই। মানুষ ক্ষতি করার পিছত অহার পিছত কি লাভ হব? মানুষ দুখিয়া মানুষ রাতে 12টা 1টালে লড়া ছালী ল, হ্যাঁ মানুষের কান্দি কাটি আছে, কিন্তু এতালে প্রশাসনের কোনো খবর নাই। কোপা আছে এটা হোজাই ফালার পরপা আহিল। এটা কি আছে? এ হাতি 150 মান হব নি, ডর একটা জাত বনরিয়া হাতি। এইবিল তো মানুষ সব পালে গছকি মারি পেলাব। এবারে প্রথম আইছে নাকি? এইফেলে মানুষ ঘর দর ভাঙি না, এবারে প্রথম আইছে নাকি? এইবারে প্রথম আহিল। ইয়াতে আগতে কিন্তু আমার এইফেলে অহা না, বেলেগ ফেলে আছে। এইফেলে আমার গাঁওখানে সোমাই বহুত মানুষ ক্ষতিগ্রস্ত করলে, ধান চাল লুটিলে, ঘর সর ভাঙিলে, লড়া ছালী মানে কান্দি হাতাল লাগিল। এটা সরকারে এটি কোনো ব্যবস্থা করাই নাই। পরস ডিপার্টমেন্ট আছে, ঘর বহি আছে, ইহতে আরামত সরকারের বেতন খাই আছে, আর কোনো মানুষের খবর লওয়া নাই। আকো সরকার বলে কাম করে আছো, কত কাম করে আছে? মানে ইমানদাল ফোন করে আছে, ইহতে ফোন রিসিভেই নকরে। আচ্ছা করব। নিউজ ডেস্ক রিপোর্ট, ডবকা লাইভ।